নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে কিছু নতুন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে চলে এসেছি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ সম্বন্ধীয় বিষয়গুলিকে নিয়ে। আলোচনার মূল পর্ব থাকবে মাঙ্গলিক যোগ থাকলে বা মাঙ্গলিক দোষ থাকলেও কোন ক্ষেত্রে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষের প্রভাব আপনাদের জীবনে কোনোভাবেই পড়বে না। এমনটি বিচারের পূর্বে প্রথমেই আপনাদের প্রথমে বলে রাখি যে কোন কোন ক্ষেত্রে মঙ্গলের অবস্থান আমাদের জন্মকোষ্ঠীতে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষের প্রভাব তৈরি করে থাকে। মঙ্গল যদি লগ্নে অবস্থান করে, চতুর্থে অবস্থান করে, সপ্তমে অবস্থান করে, অষ্টমে অবস্থান করে এবং দ্বাদশে অবস্থান করে, তাহলে তাকে বলা হয় মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক যোগের ক্ষেত্রে কি শুধুমাত্র বিবাহের ক্ষেত্রেই তার প্রভাব পড়ে থাকে? দেখুন, মাঙ্গলিকের ক্ষেত্রে মঙ্গল একটি এমনিতেই উগ্র গ্রহ, উগ্র প্ল্যানেট। মঙ্গলের অবস্থান লগ্নে পড়ে গেল, লগ্নের যে কার্যকারিতা, লগ্নের কার্যকারিতা কি? লগ্ন কাকে দেখে? লগ্ন দেহকে দেখে, লগ্ন ব্যক্তিত্বকে দেখে। তার মধ্যে মঙ্গলের ঊর্জা অত্যন্ত বিশেষভাবে বেশি থাকবে। সেরকমই যদি চতুর্থভাবে মঙ্গল পড়ে গেল, তাহলে কি হবে? চতুর্থ ভাব থেকে আমরা কি দেখি? মাকে দেখি, গৃহ দেখি, সম্পদ দেখি, তার সাথে সাথে আমরা দেখে থাকি শিক্ষা, এবং চতুর্থ ভাব থেকে এটাও দেখে থাকি যে আমাদের পরিবার, অর্থাৎ আমরা আমাদের পারিবারিক যে সুখের যে জায়গাটা, অর্থাৎ সুখভাব। এই যে জায়গাগুলো যেখানে যেখানে মঙ্গলের অবস্থান হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থে মঙ্গল থাকলে মঙ্গলের চতুর্থ অবস্থানে সুখভাবটা ড্যামেজ হতে পারে। আপনাদের ক্ষেত্রে আপনাদের গৃহ, বাড়ি, সম্পদ, সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা আপনার জীবনে নিশ্চিতভাবে আসতে পারে। মায়ের সাথে মতবিরোধ হতে পারে, এবং বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে অবশ্যই এর প্রভাব নিশ্চিতভাবে পড়তে পারে। সপ্তমভাবে যদি মঙ্গলের অবস্থান থাকে, তাহলে কি হতে পারে? মঙ্গল সপ্তমভাবে থাকলে বৈবাহিক জীবনের উপর অত্যন্ত বিশেষভাবে প্রভাব ফেলে। এছাড়া ব্যবসা স্থানেও কিন্তু মঙ্গলের প্রভাব অত্যন্ত বিশেষভাবে পড়ে থাকে যদি সপ্তমে মঙ্গলের অবস্থান থেকে থাকে। যদি অষ্টমে মঙ্গলের অবস্থান থাকে, তাহলে কি হতে পারে? দেখুন, অষ্টম ভাবটাই কিন্তু দুর্ঘটনাপ্রবণ ভাব, এবং মঙ্গল গ্রহটাও কিন্তু খুব দ্রুতশালী গ্রহ, খুব দ্রুত গ্রহ, একটি স্পিডি গ্রহ। এই কারণে মঙ্গল কিন্তু অষ্টমভাবে বসে গেলে দুর্ঘটনার প্রবণতা অত্যন্ত বিশেষভাবে বাড়িয়ে তোলে। ঠিক সেরকমই দ্বাদশভাবে অবস্থিত মঙ্গল, দ্বাদশ থেকে আমরা কি দেখি? ব্যয় দেখি, দ্বাদশ থেকে বিদেশ ভ্রমণ দেখি, দ্বাদশ থেকে দূরযাত্রা দেখি, দ্বাদশ থেকে আমাদের লোকসান দেখি। তো সুতরাং এই সমস্ত জায়গাগুলিতে মঙ্গলের যে প্রভাব, সেগুলো অত্যন্ত নেগেটিভ হবে। আমরা জেনে নিলাম যে কোন কোন ক্ষেত্রে মঙ্গল কিরকম কিরকম নেগেটিভ রেজাল্ট, পজিটিভ রেজাল্ট দিতে পারে। দেখুন, মঙ্গল যে কোনো ক্ষেত্রেই থাকুক না কেন, লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে, সব ক্ষেত্রেই কিন্তু বৈবাহিক জীবনের উপর কিছু না কিছু প্রভাব অবশ্যই ফেলে থাকে। এবার আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, মঙ্গলের অবস্থান লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশভাবের ওপর থাকলেও কোন ক্ষেত্রে মাঙ্গলিক যোগ আপনাদের জীবনে কখনোই কোনো প্রভাব ফেলবে না। দেখুন, এটা দেখতে গেলে দুটো ক্রাইটেরিয়া এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের চলে যেতে হবে জন্মছক ছেড়ে নবাংশ ছকে। জন্মছকে আপনাদের মাঙ্গলিক রয়েছে, আপনাকে চলে যেতে হবে নবাংশ ছকে। নবাংশ ছকে যদি আপনাদের ক্ষেত্রে আপনার লগ্ন সাপেক্ষে চতুর্থে, লগ্নে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে মঙ্গলের কোনো অবস্থান না থাকে, এবং চন্দ্র থেকে, নবাংশে চন্দ্র থেকে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি কোনোভাবে মঙ্গলের অবস্থান না থাকে, এবং শুক্র থেকেও, নবাংশে শুক্র যেখানে অবস্থান করছে সেখান থেকেও লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশভাবে যদি কোনোভাবেই মঙ্গলের কোনো অবস্থান না থাকে, সেক্ষেত্রে মাঙ্গলিকের দুষ্প্রভাব অনেকাংশে কিন্তু কমে যায়। এখন এখানে আরেকটি ক্রাইটেরিয়া অবশ্যই আছে, এটা কিন্তু বিশেষভাবে অবশ্যই থাকতে হবে। এই ক্রাইটেরিয়াটা যদি আপনাদের ক্ষেত্রে সাকসেসফুলি হচ্ছে, তাহলে তা অনেকটা মাঙ্গলিকের প্রভাবকে কমিয়ে দেয়। দ্বিতীয়ত, কোনো জাতক অথবা জাতিকার জন্ম হয়েছে রবিবার দিনকে, এবং সেই রোববার দিনকেই হস্তা নক্ষত্র চলছিল। হস্তা নক্ষত্রে যদি রবিবার যুক্ত হস্তা নক্ষত্র হয়, সেই দিনকে হস্তা নক্ষত্রের প্রথম চরণকে ছেড়ে আর তিনটে চরণে যদি সেই জাতক বা জাতিকার জন্ম হয়ে থাকে,
তাহলে সেই জাতক বা জাতিকার মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ থাকলেও সেই প্রভাব তার জীবনে বিস্তার করতে পারবে না, তার জীবনে মাঙ্গলিক প্রভাবের অশুভ প্রভাবগুলি পড়বে না। ঠিক একইভাবে যদি এই হস্তা নক্ষত্রযুক্ত রবিবার দিন যদি পঞ্চমী তিথি পড়ে যায় তাহলে এই প্রভাব নিশ্চিতভাবে তার জীবনে অবশ্যই পড়বে। অর্থাৎ দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে রবিবার যুক্ত দিন, হস্তা নক্ষত্র যে কোনো তিথি পড়তে পারে কোনো অসুবিধা নেই, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ যে কোনো তিথি পড়তে পারে কোনো অসুবিধা নেই, পঞ্চমী তিথি পড়ে গেলেই কিন্তু সেই তিথিটি নষ্ট হয়ে গেল, ফলে তার মাঙ্গলিকের প্রভাব নিশ্চিতভাবে থাকবে। দ্বিতীয় স্টেপ, যদি কারো সোমবার দিনকে জন্ম হয় এবং তার মৃগশিরা নক্ষত্র হয় তাহলে সেই জাতকের যদি মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ তার জন্মকোষ্ঠীতে থেকে থাকে তাহলেও সেই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাঙ্গলিকের প্রভাব তার জীবন থেকে অনেকাংশে কমে যাবে, প্রভাব তার জীবনে বৈবাহিক ক্ষেত্রে পড়বে না। যদি এই মৃগশিরা নক্ষত্রযুক্ত সোমবার দিনটাই যদি ষষ্ঠী তিথি পড়ে যায় তাহলে এটি কিন্তু উল্টো হয়ে যাবে, অর্থাৎ তার প্রভাবটা দুষ্প্রভাবে পরিণত হবে এবং মাঙ্গলিক যোগের প্রভাব তার জীবনে অবশ্যই পড়বে। তিন নম্বর পয়েন্ট, যাদের মঙ্গলবার দিনকে জন্ম হয়েছে তাদের যদি অশ্বিনী নক্ষত্রযুক্ত নক্ষত্রে জন্ম হয়, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে মঙ্গলবার যুক্ত দিনে জন্ম হয় তাহলে সেই জাতক বা জাতিকার মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ থাকলেও তাদের জীবনে মাঙ্গলিকের কোনো বড় প্রভাবই দেখা যাবে না। কিন্তু যদি এই অশ্বিনী নক্ষত্রযুক্ত মঙ্গলবার দিনটাই যদি সপ্তমী তিথি হয়ে যায় তাহলে তার জীবনে নিশ্চিতভাবে মাঙ্গলিকের অশুভ প্রভাবগুলি অত্যন্ত বিশেষভাবে পড়তে দেখা যাবে। যাদের বুধবার দিনকে জন্ম, এই বুধবার জন্মকালীন যদি কোনোভাবে অনুরাধা নক্ষত্রযুক্ত দিন পড়ে যাচ্ছে, অর্থাৎ বুধবার অনুরাধা নক্ষত্র পড়ে গেছে সেই দিনেই সেই জাতকের জন্ম হয়েছে যার জন্মকোষ্ঠীতে জন্মছকে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ রয়েছে, তাদের মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষের দুষ্প্রভাবগুলি কোনোভাবেই তাদের জীবনে পড়বে না। যদি এই অনুরাধাযুক্ত বুধবার দিনটাই যদি কোনোভাবে অষ্টমী তিথি পড়ে যাচ্ছে তাহলে নিশ্চিতভাবে তার জীবনে মাঙ্গলিকের প্রভাব বিশেষভাবে পড়তে দেখা যাবে। যদি কারো বৃহস্পতিবার জন্ম হয় তাহলে এই বৃহস্পতিবার দিন যদি পুষ্যা নক্ষত্র পড়ে যাচ্ছে, যাকে গুরু পুষ্য যোগ আমরা বলে থাকি, এই দিন যদি কারো জন্ম হয়েছে এবং এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি তাদের জন্মকোষ্ঠীতে বা জন্মছকে মাঙ্গলিক যোগের প্রভাব দেখা যায় তাহলে সেই মাঙ্গলিক যোগের প্রভাবগুলি তাদের জীবনে কোনোভাবেই এফেক্ট ফেলতে পারে না। যদি পুষ্যা নক্ষত্রযুক্ত বৃহস্পতিবার দিন যদি নবমী তিথি পড়ে, পুষ্যা নক্ষত্রযুক্ত বৃহস্পতিবার দিন অর্থাৎ গুরু পুষ্য যোগে যদি নবমী তিথিতে জন্ম হয় তাহলে সেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে অশুভ ফল মাঙ্গলিকের ক্ষেত্রে অবশ্যই দিতে পারে তার জীবনে। যাদের শুক্রবার দিনকে জন্ম হয়েছে, শুক্রবার দিন জন্ম হয়েছে রেবতী নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে, শুক্রবারে রেবতী নক্ষত্রে জন্ম হয়েছে তার জন্মকোষ্ঠীতে যার জন্মছকে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষের প্রভাব রয়েছে, এমন ক্ষেত্রে দেখতে হবে তাদের মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ থাকলেও তাদের জীবনে কিন্তু মাঙ্গলিকের বিশেষ প্রভাব কোনোভাবেই তাদের দাম্পত্য জীবনে বৈবাহিক জীবনে পড়বে না। কিন্তু যদি রেবতী নক্ষত্রযুক্ত শুক্রবার দিনকে যদি দশমী তিথি পড়ে যায় তাহলে নিশ্চিতভাবে তাদের জীবনে মাঙ্গলিকের প্রভাব অবশ্যই পড়বে, বিশেষভাবে পড়বে। এবার আসি শনিবার, শনিবার দিনকে যদি কোনোভাবে রোহিণী নক্ষত্রে জন্ম হচ্ছে কোনো ব্যক্তির, কোনো জাতকের, কোনো জাতিকার, তাহলে সেই জাতক জাতিকার জন্মকোষ্ঠীতে অর্থাৎ দিওয়ান চার্টে যদি কোনোভাবে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ থেকে থাকে তাহলে সেই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাঙ্গলিকের অশুভ প্রভাব অবশ্যই কিন্তু দূরীভূত হবে। কিন্তু যদি দেখা যাচ্ছে সেই রোহিণী নক্ষত্রযুক্ত শনিবার দিনটাই যদি একাদশী তিথি পড়ে গেছে তাহলে মাথায় রাখতে হবে আপনাদের ক্ষেত্রে সেই প্রভাব আরও বেশি তাদের ওপর বিস্তার করবে, যা মাঙ্গলিক প্রভাব তাদের জীবনে কিন্তু বিশেষভাবে বর্ষিত হবে, অর্থাৎ মাঙ্গলিক যোগের প্রভাবগুলি তাদের দাম্পত্য জীবনে বৈবাহিক জীবনে দেখা যাবে। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করলাম সপ্তাহে সাতটি বার বিভিন্ন নক্ষত্রযুক্ত দিনে, বিভিন্ন তিথিযুক্ত দিনে কখনো শুভ অর্থাৎ মাঙ্গলিকের এফেক্ট কখনো কমিয়ে দিচ্ছে, কখনো মাঙ্গলিকের এফেক্ট বাড়িয়ে দিচ্ছে। এই সাতটি নক্ষত্রযুক্ত সাত দিন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে ভাইটাল। যাদের এই সাতটি নক্ষত্রযুক্ত দিনে শুভ দিনে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কোনোভাবেই যদি কোনো অশুভ তিথি না পড়ে যায় তাহলে তাদের মাঙ্গলিকের প্রভাব তাদের জীবনে দূরীভূত হবে, মাঙ্গলিক থাকলেও তাদের বৈবাহিত জীবনে দাম্পত্য জীবনে কোনোভাবেই কোনো প্রভাব ফেলবে না। আজকে আমি আপনাদের সাথে মাঙ্গলিক নিয়ে আলোচনা করলাম, মাঙ্গলিক নিয়ে আরও বিশেষ কিছু আলোচনা করার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। মাঙ্গলিক থাকলে এবং না থাকলেও
বিভিন্ন ধরনের যোগ, বীজ যোগ থাকতে পারে, কালসর্প যোগ থাকতে পারে, তার প্রভাবও আমাদের দাম্পত্য জীবনের উপর অবশ্যই পড়ে থাকে। সেই বিষয়গুলি নিয়ে আমি আগামী দিনে আপনাদের সাথে ক্রমাগতভাবে আলোচনা করতে নিয়ে চলে আসব। আজকের মতো এই পর্যন্তই। কিরকম লাগছে আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।